তৃণমূলের কাছে এই মুহূর্তে এই বাংলার নারীদের অবস্থা হচ্ছে নির্লজ্জ বেহায়া তৃণমূলের মুখপাত্র একেবারে বিখ্যাত বাংলা নিউজ চ্যানেলে বসে বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পলকে বলছেন নির্লজ্জ বেহায়া তুমি তো শুভেন্দুর পেছনে পেছনে ঘোরো এই হচ্ছে তৃণমূলের মুখপাত্রের মন্তব্য তৃণমূলের তরফ থেকে এখনো কোনো প্রতিবাদ করা হয়নি তাই মমতার দলের বাংলার নারীদের ওপর দৃষ্টিভঙ্গি কি তাদের একেবারেই প্রমাণ হয়ে যায় আর দলের মুখপাত্র বিখ্যাত চ্যানেলে দাঁড়িয়ে যদি এটা প্রকাশ্যে বলতে পারে আর তৃণমূলের তরফ থেকে একটাও প্রতিবাদ না ওঠে তাহলে যেখানে পর আর মানুষের যাওয়ার কোনো সুযোগ নেই সেখানে তৃণমূল নেতাদের বিছানা গরম করতে যে বাংলার নারীদের এইভাবে ব্যবহার করা হবে সেটার আশ্চর্য কি কুণাল ঘোষ শারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল এবং চেঁচিয়ে চেঁচিয়ে তিনি সেই সময়ে যাকে নির্লজ্জ এবং বেহায়া বলতেন সেই কুণাল ঘোষ আজকে তৃণমূলের বলেছেন কাউকে একেবারে সরাসরি কাউকে নির্লজ্জ বেহা এই শব্দটা উজ্জ্ব রেখে শুনবেন দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ চ্যানেলে যে পলিটিক্যাল তর্কের অনুষ্ঠান হয় সেখানে কুনাল ঘোষ প্রকাশ্যে বিরোধী নেত্রী বিজেপি আমাদের রাজ্যের সম্মানীয় একজন বিধায়ক অগ্নিমিত্রা পলকে বলছেন নির্লজ্জ বেহায়া মেয়া ছেলে ভাবতে পারছেন তৃণমূলের চোখে এই বাংলার নারীদের অবস্থাটা কি সন্দেশখালীতে শেখ শাহজাহানের দলবল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো হাজার টাকার ভাতা দিচ্ছে বলে আমরা যে কোনো নারীকে টেনে আমাদের বিছানায় আনতে পারি এটা শেখ শাহজাহানরা দেখিয়ে দিয়েছে তবু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন আগে আরো একবার ছোট্ট করে দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র কুনাল ঘোষ এই বাংলার নারীদের সম্পর্কে কি নিজের দৃষ্টিভঙ্গি রাখেন শুনুন আপনারা

একটা সময় কুণালদা চেচিয়ে চেঁচিয়ে এই বাংলার আরো একজন মহিলাকে নির্লজ্জ বেহায়া বলতেন শুনবেন নাকি সেই পুরোনো কথা আরো একবার দেখুন আপনারা সারদা মিডিয়া এ টু জেড যাবতীয় ফাইভার যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আহাল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হবো যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোন রাইট নেই চিট দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি দোষী তারা কি ওখানে আলোচনা করবে তাদের কোন রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা যার সুযোগ সুবিধা নিয়ে কুনাল ঘোষ অগ্নিমিত্রা পল আমাদের রাজ্যের একজন সম্মানীয় বিধায়ককে বলছেন নির্লজ্জ বেহায়া ও দা তাহলে এই শেখ শাহজাহানের দলবল যারা এই বাংলার মায়েদের মেয়েদের বনেদের নিজেদের বিছানায় নিয়ে গেল শারীরিকভাবে নির্যাতন করলো প্রত্যেককে শোষণ করলো এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন একজন মহিলা আমাদের বিখ্যাত বীরপুঙ্গ অপদার্থ পুলিশ আবার সেই মহিলার ভিডিও ছেড়ে দিয়েছে সামান্যতম আইন কানুনের জ্ঞান যাদের নেই সেই রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে পারেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ও কুনালদা তাকে তার আগে শুনে পাশে কিভাবে মমতা মুখে মাস্ক পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ সাজাহান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সাড়ে তিন বছর শারদা কাণ্ডে জেল খাটা একজন আসামি যিনি এই বাংলার সাধারণ মানুষের টাকা চুরি কাণ্ডে অভিযুক্ত সেই বেহায়া লোকটা বলছে একজন সম্মানীয় বিধায়ককে নির্লজ্জ বেহায়া তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে নারী নির্যাতন নারী নির্যাতনকারী শেখ শাহজাহানের পাশে দাঁড়ায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের কাঁধে হাত রাখেন এত ঘটনার পরেও সেই দলটা একজন সম্মানীয় বিধায়ককে বলছে নির্লজ্জ বেহায়া পুলিশ এখনো জানতে পারেনি আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি সেটা যে দশ কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে পারে না কিন্তু মানুষের জীবনটাকে একটা বিষাক্ত করে দিচ্ছে বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না কি করবেন আগেকার দিনে তো ছোট্ট ছোট বাচ্চা মেয়েরা। একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের এখন তো সবটাই ওপেন হয়ে গেছে এখনকার যুগ জগৎটা হয়ে গেছে এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে ওপেন মার্কেট হয়ে গেছে ওপেন অপশন হয়ে গেছে মানুষের আজকে কোনো বাধা নয় সবাই যে যার মতো করছে কাজ করছে খাচ্ছে যাচ্ছে ঘুরছে অনেক খাটতে হচ্ছে টেনশন আছে তাদের জগৎটা তাদের মতো করতে দিন কেউ ধর্ষণ হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করবেন না বাংলার নারীরা এর পরেও কি তাদের চৈতন্য হবে এই বাংলার মায়েদের মেয়েদের বোনেদের দিদিদের ঘরের বউদের কি চৈতন্য হবে যে হাজার টাকা ভাতা দিয়ে তৃণমূল কংগ্রেসের লোকজন নেতারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখপাত্র আপনাদের ঠিক কি দৃষ্টিভঙ্গিতে দেখেন নির্লজ্জ বেহায়া এটাই হচ্ছে এই বাংলার নারীদের এখনকার পরিচয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না